আসসালামুকুম প্রিয় দর্শক, কিছু কথা না বলতে নেই আজকে একটা কথা বলবো, সে সমস্ত ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন সবাই আশা করি। যাই হোক, ইন্ডিয়া নিয়ে কথা বলবো। অনেক অনেকে অনেক কথা বলছে, তারা অনেক কথা বলছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারা যে এত পরিমাণ মোবিল বেচছে আর মলম বেচছে আর ক্যাম্পাচার দিছে, যা মানে কি বলবো যে আমাদের দেশে স্বাধীন হয়েছে, চুলকা হয়েছে ইন্ডিয়া। যাই হোক, তারা কিন্তু খেল দেখাই দিছে স্বাধীনতা যুদ্ধের পরে, যা আমরা যে বিজয় অর্জন করছি, অর্জন করার পরে কিন্তু তাদের খেল কিন্তু তারা দেখাই দিছে। যাই হোক, তারা কি করলো, একটাই তো ক্ষমতা আছে যে আপনার ওই পানির বাঁধ যে তিস্তা, ওই একটাই কিন্তু তাদের ক্ষমতা আছে, তাছাড়া কিন্তু ক্ষমতা নেই। কথা বলবো না বেশি, তুমি যতই প্রিয় কান্দাগাড়ি করো বা যতই মানে শত্রুতামি করো, যতই ফাইজলামি করো, কিন্তু বাংলাদেশের সাথে তুমি পারবা না। যে আগে যে শরীরের যে একটা শাসন ছিল, সেই শাসন কিন্তু এখন নাই, ওই সে পাওয়া চারার কোনো কিন্তু সুযোগ নাই, তোমাদেরকে কিন্তু আমরা বাংলাদেশ ছাড়বো না। যাই হোক, তিস্তার কথা কিছু বলি, যে বাংলাদেশ দিয়ে ভারতের সাথে যে কয়টা আপনার নদী শেয়ার করছে, তার ম্যাক্সিমাম কিন্তু দুই ভাগের দুই ভাগ কিন্তু তারা বাদ দিয়ে দিছে। তাহলে কী হইলো? আর কিছু লোক আছে যে পাওয়া ছাড়া লোক আছে যে ভারত নাকি বাংলাদেশের বন্ধু, হ্যাডা আমার বাংলাদেশের বন্ধু, ওর মতো ফাজিল, ওর মতো জানোয়ার কিন্তু ওই দেশ নাই। আসলে ইন্ডিয়ার গাইলে কি শুধু টোটাল বিশ্ব কিন্তু ইন্ডিয়াকে গাইলে। যাই হোক, আমরা গাইল দেব না, কারণ ওর মতো মাদারচোদ, ওর মতো হারামি কিন্তু এই বিশ্বে একটা দেশ নাই। তারা এরকম যে একটু বাংলা তাদের বিরুদ্ধে গেছেন, ওই যে বাস ছাড়িতেছে, পানি ছাড়িতেছে, তোমরা এখন ডোবো। যাই হোক, বাস সম্পর্কে কিছু একটা কথা বলি, আসলে ওইরকম বাঁধ বাংলাদেশ নির্মাণ করা কিন্তু একটু সহজ ব্যাপার না, কারণ বাংলাদেশ তো জানি যে নিম্ন অঞ্চলের দেশ, আর ইন্ডিয়া একটু যেখানে যে বাঁধটা দিছে বা তেইপুরো বা তিস্তা বাঁধ দিছে, তারা কিন্তু একটু উঁচু অঞ্চলের, যে পাহাড়ি অঞ্চলের, সেক্ষেত্রে বাংলাদেশে বাঁধ দিয়ে কিন্তু কোনোভাবেই রাখা সম্ভব না। যাই হোক, জাতিসংঘ অনুযায়ী এরকম অবৈধ বাঁধ কিন্তু অনুমোদন নাই, তারা কিন্তু জোরপূর্বক দিয়েছে। আর এই মোদি হারামজাদায় হাজার কোটি টাকা প্রতি বছর কিন্তু জনগণের থেকে বাঁধ সংস্কারের জন্য কিন্তু খাইয়ে ফেলায়, কিন্তু বাঁধ আর নির্মাণ সংস্কার করে না। সেক্ষেত্রে কী হইলো, যে অতিরিক্ত পানি হয় টুপ করে জলাটা ছেড়ে দেয়। কী দরকার সংস্কার করে শক্তিশালী কর? তাহলে বাংলাদেশ যে সরিষারই একটা শাসন আছে না, ওই শাসনের সাথে কিন্তু ইন্ডিয়ার সাথে একদম পুরোপুরি মিলে যায়। ওরাও সৈরে চার, মোদি সৈরে চার। যাই হোক, বেশি দেরি নাই, পাকিস্তানও তো শুরু করছে আন্দোলন, সরকার পতনের বা যে কোনো একটা পর্যায়ে আন্দোলন কিন্তু ছাত্ররা শুরু করছে বাংলাদেশের সাথে সাথে। তাই ইন্ডিয়া বেশি সময় নাই, যে তোমার মোদি তোমাকে পতনের জন্য বেশি সময় নাই, তোমার কিন্তু খেল খতম, তুমি যে একটা স্বৈরাচারী শাসন যে ইন্ডিয়া শুরু করছো ওটা সময় নেই। আর পাচার কোনো সুযোগ নাই, তোমার কিন্তু ধরা শেষ। তুমি যে বাংলাদেশে পতন হওয়ার পরে, সৈরিসেরি পতন হওয়ার পরে তোমরা যে খেলটা দেখাইছো নিউজ পেপারে, মনে হয় যেন মলম বিক্রি করো। বাংলাদেশে জব্বর মলম বিক্রি করে না, রোডে রোডে ওইরকম জব্বর মলম তোমরা বিক্রি করছো। যাই হোক, ওতে বাংলাদেশের হেড়া হয় না, কিছু হইবও না। তোমরা যে চোদু প্রমাণটা তোমরা দিলা। যাই হোক, বাংলাদেশ যেভাবেই আসছে, সরকার যেভাবেই আসছে, কিন্তু আমরা ঠিকই আমরা নিয়ে যেতে পারবো তোমাদের ইলিশ মাছ আর গ্যাস। গ্যাস যেভাবে অবৈধভাবে তোমরা গ্যাস নিয়েছো বাংলাদেশ থেকে, আর মনে হবে না বেশি দিন নাই তোমাদের গ্যাস শেষ হয়ে যাবে। তোমরা বিকল্প চিন্তা করো যে তোমরা কীভাবে বাঁচবা, বাংলাদেশের গ্যাস নিয়ে তোমরা সেই গ্যাস আবার বাংলাদেশেই বিক্রি করো, এত পর্যন্ত দালাল তোমরা। যা বেশি কিছু বলবো না, এটাই বাংলাদেশ, বাংলাদেশে ভালো চলুক, সুস্থ থাকুক। আর যারা বন্যার্ত যারা আছেন, আজকে কালকে তিন মাস দুই মাস বেশি না, মানুষ তো ভোগান্তি বেশি হইবে না, তারপর তো আবার স্বাভাবিক হয়ে যাবে, তখন দেখা যাইবে। তখন দেখা যাবে। যাই হোক, যে যেখানে আছেন সবাই বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন।